মুরগি অনেক জ্বালাইছে ভাই, এই মুরগির আজকে খালি একদম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি ভাই। আপনি তেলের গুষ্টি শেষ, তেল আর লাগবে না ভাই। দেখেন কি সুন্দর হয়ে, আপনার এই দেখেন মুরগির যে তেল আছিল, মুরগির যে তেলটা, মুরগির তেল নিচে জমে গেছে ভাই। দেখেন আপনার আরো তেল দিছে মুরগি। আরে রাকিব ভাই, এখানে দেখি এত বড় একটা মুরগি রাখছেন, আবার পাশে আবার কি সমোসাও রাখছেন। জি ভাই। কিন্তু রান্না করবেন কি আপনি ভাই? এই যে দেখতেছেন দুইটা আজকে কি রাখছি, কি এগুলা? এটা হলো 2024 সালের সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে আপডেট এয়ার ফ্রায়ার, আবার এই একটা এয়ার ফ্রায়ার প্লাস ওভেন। আপনি তেল ছাড়া আজকে ফ্রাই করব। তেল ছাড়া ফ্রাই করবেন আপনি মুরগি? 100% তেল ছাড়া। আমাদের দেখেন বাহিরে কিন্তু আমরা ভেজাল খাইতে খাইতে আমাদের শরীর স্বাস্থ্য সব শেষ, সব টাকা আমরা দিতেছি কই যায় ডাক্তারে। কিন্তু আজকে আমরা একটা এমন জিনিস দেখাবো 100% পিওর খাবার, যেটা তেল ছাড়া শরীরের জন্য অনেক উপকার, এরকম জিনিস আজকে নিয়ে আসছি। এটা হলো বাতাসে রান্না হবে ভাই। বাতাসে রান্না হবে? হ্যাঁ, এটাকে বলে এয়ার ফ্রায়ার, বাতাসে রান্না হবে। কিন্তু আপনি এখানে রাখছেন সমোসা, সমোসা তো সাধারণত ডুবো তেলে ভাজতে হয়। সমোসা সারা জীবনই আমরা দেখে আসছি ডুবো তেলে ভাজতে, আজকে আমরা ডাইরেক্ট এয়ার ফ্রায়ারে ভেজে দেখাবো। তো এখানে দুইটা রাখছেন, দুইটা কি আলাদা আলাদা? এইটা একটা হলো জামাকি ব্র্যান্ড আছে আমাদের, এই যে জামাকি, এটা হলো 8 লিটার, আর একটা আমরা রাখছি যেটা হলো মাল্টি ফাংশনাল, এটা হলো 12 লিটার, DHP ব্র্যান্ডের, এটা হলো ইটালির একটা ব্র্যান্ড, DHP ব্র্যান্ডের, এটা হলো এয়ার ফ্রায়ার প্লাস ওভেন। যারা ইলেকট্রিক ওভেন কিনেন, মাইক্রো ওভেন কিনেন, এবং কি আপনার এয়ার ফ্রায়ার কিনেন, ওগুলা না, শুধু একটা এয়ার ফ্রায়ার কিনবেন, আপনি ইলেকট্রিক ওভেনের কাজ, মাইক্রো ওভেনের কাজ, এবং কি যাবতীয় যা কাজ, কেক, বিস্কুট, পিজা, পুটিং, আপনার যাই কাজ, আদারওয়াইজ যা কাজ আছে আপনি এটা দিয়ে করতে পারবেন। তাহলে আমরা তো আসলে কাজে বিশ্বাসী, আপনি যে বলছেন আজকে কাজে বিশ্বাসী, তো কথা হবে পরে, আজকে কাজ করে দেখাবো। ওকে, আমরা দেখি যে এটা আপনি কিভাবে ফ্রাই করেন, তেল ছাড়াই করেন নাকি তেল দিয়ে করেন? তেল আজকে দিব না ভাই। এই যে দেখেন আমি মুরগি, তো মুরগি অনেক জ্বালাইছে ভাই, এই মুরগির আজকে খালি একদম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি ভাই। দেখেন মুরগির পানিটা, আর কোনো তেল দিতে হবে না, এখানে আর কিচ্ছু দিতে হবে না, কোনো তেল টেল কোনো কাজ নেই। এটাকে আজকে আনাম মুরগিটাকে দেখছেন ভাই, এটার আজকে যে এখানে দিয়ে দিব, এবং কি আপনার আমরা দেখি না ভাই, আপনারা এই যে মনে করেন বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে দেখি মুরগি কি সুন্দর ঘুরে ঘুরে গ্রিল হয়, এটা কিন্তু আজব এয়ার ফ্রায়ার নিয়ে আসছি। ভেতরের স্পেসটাও তো অনেক বড়, অনেক বড়। দেখেন এটা আমি আজকে দিচ্ছি, দেখা যাক। এটা কিন্তু ভাই ফুললি ডিজিটাল এবং ফুললি অটোমেটিক, আপনার কোনো কাজ করতে হবে না। আমি দিয়ে দিছি, এই যে অন দিয়ে দিলাম, এখন এখানে কিন্তু আমার অপশন চলে আসছে, আপনি এটা দিয়ে লাইট, এ দেখেন লাইট জ্বালাইছি, ঠিক আছে। এখন এখানে আমি কি করতে পারবো, ফিশ দেওয়া আছে, চিংড়ি মাছ দেওয়া আছে, পিজা, কেক, বিস্কুট, যাই হোক, আমি এখন দিছি কি ভাই মুরগি, আমি মুরগি অপশনে চাপ দিয়ে দিব। অটোমেটিক টাইম নিয়ে নিবে, অটোমেটিক কি টেম্পারেচার নিয়ে নিবে, 185, মানে এখানে অপশনটা সিলেক্ট করলেই সে অটোমেটিক নিয়ে নিবে, অটোমেটিক নিয়ে নিবে, দেখছেন এই যে অটোমেটিক নিয়ে নিবে। আর কেউ যদি ম্যানুয়ালি টেম্পারেচার, এই যে আমার কিন্তু এটা চালু হয়ে গেছে ভাই। ওকে, দেখেন এটা কি চালু হয়ে গেছে, আমার ওভেন কিন্তু এখন চলতেছে, দেখছেন এই যে এখন চালু হবে, আমি রোটেট অপশন দিয়ে দিব, এটা কি ঘুরবে, এখন রোটেট হওয়া শুরু হয়ে গেল। এই যে দেখেন ভাই কি সুন্দরভাবে ঘুরতেছে মুরগি, দেখছেন ওই দেখেন ওই যে ওই যে ওই দেখে দেখেন সুন্দরভাবে মুরগি ঘুরতেছে, ওই দেখেন ওই যে ওই যে। ওকে, এটা এক একবার একদিকে ঘুরবে, আরেকবার আরেকদিকে ঘুরবে, হ্যাঁ হ্যাঁ, এটাও নিজে নিজেই ঘুরবে, ঘুরে ঘুরে আপনার হবে। এটাও দিয়ে দেই, দেখি কোনটাতে কি পরিমানে সময় লাগে, আর এটা আদৌ পারফেক্ট হবে। এই যে দেখেন, এই যে আমি এটা দিয়ে দিই, ওকে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনি এটা কিন্তু অনেক বড়, 8 লিটার, আপনি যত খুশি এত দিতে পারেন, আমি তাও অনেক কম আনছি, ঠিক আছে। এটা হবে 8 লিটার, আপনি আনাম খাসি এটাই করতে পারবেন, সামনে কোরবানি ঈদ, আপনি কোরবানি ঈদ উপলক্ষে আনাম খাসি, ডাইরেক্ট আনাম খাসি এটার ভিতরে দিয়ে দিবেন। এই যে ভাই 20 মিনিট লাগবে সর্বোচ্চ, একবারে 10 মিনিটও হয়, কিন্তু 20 মিনিট দিলে জিনিসটা সুন্দর হবে। এটা কিন্তু অটোমেটিক হবে, আপনার কোনো হাত দিতে হবে না, এটা অটোমেটিক ওই অটোমেটিক অফ হয়ে যাবে। ওকে, এখন এটা টাইম টেম্পারেচার সব সব আমরা দিয়ে দিছি, আপনার 10 মিনিট টাইম দিয়ে দিছি, আপনার কি 160 সেলসিয়াস দিয়ে দিছি, আপনার এটা অটোমেটিক হবে। এবং কি এই যে এটা, এটাও কিন্তু দেখেন, এই যে 2 মিনিট চলে গেছে, 2 মিনিট চলে গেছে, অটোমেটিক হয়ে যাবে, সুন্দর হয়ে ঘুরবে। এবং কি মুরগির ভিতরে যে তেলটা আছে
ওটা কিন্তু আপনার ওই নিচের ট্রে আছে, ট্রেতে পড়ে যাবে, মানে ট্রেতে এসে তেলটা জমা হবে। আপনার মুরগির যে ভিতরে একটা তেল থাকে ওই তেলটাও বের করে দিবে, এটা একবারে 100% পিওর খাবার হবে। আচ্ছা, এটা হবে ডিএসপি ব্র্যান্ডের, এটা হবে ডিএসপি জামাকি, এটা হবে জামাকি। আমরা দুই ব্র্যান্ড নিয়ে আজকে ভিডিওটা দিতেছি। এটা খুব যেটা আপনার 2024 সালে সবচেয়ে লেটেস্ট ইয়ার ফেয়ার বলে, আর এটা হলো ইয়ার ফেয়ার প্লাস ওভেন। এটা এখন খাবো ভাই, ওয়াও, এটা এখন এই দেখেন, এই যে এই যে আপনি তেলের গুষ্টি শেষ, তেল আর লাগবে না ভাই। এটা হলো 100% পিওর খাবার, শরীরের জন্য ভালো, মানে কোনো প্রকার তেল নাই, ঝামেলা নাই, ঝামেলা নাই, একবারে সুন্দর হয়েছে, দেখছেন কি সুন্দর, একদমই দেখেন জি। আপনার এ দেখেন মুরগির যে তেল আছিল, মুরগির যে তেল, মুরগির তেল নিচে জমে গেছে ভাই, দেখেন। আপনার আরো তেল দিছে মুরগি, তেল তো লাগবে না, তেল ফালাই দিব, তেলের কোনো কাজ নেই আজকাল, মানে মুরগির ভেতরে যদি এক্সট্রা কোনো তেল থাকে, এ দেখেন এটা, এটা আমি তো খেয়ে দেখাই, দেখেন এই দেখেন, এই দেখেন এই যে ভাই, এটা কি হয়ে গেছে, একদম একটু লবণ বেশি হয়েছে কিন্তু ভাই, খুবই টেস্ট, এটা টেস্ট কি ঠিক আছে, 100% পিওর খাবার ভাই। এরকম মানে আমরা রেস্টুরেন্টে যে খাবারটা খাই, হ্যাঁ ওটা আমি বের করলাম না ভাই, ওটা একটু গরম তো, হাতে তাপ লাগবে, ওটা একটু পরে বের করব, একদমই, যেহেতু মাত্রই এটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা একটু ঠান্ডা হওয়ার পরে বের করতে হবে, অথবা এখানে ট্রে দিয়ে ধরে যদি আমরা বের করতে চাই সেটাও কিন্তু করা সম্ভব। আপনি এটার কাজই হলো বাতাসে রান্না হবে, বাতাসে রান্না হবে, তেল ছাড়াই, তেল ছাড়াই। এটা ডিটেইলস আমি বলে দিই, এটা হলো আপনার জামাকি ব্র্যান্ডের, এটা হবে জামাকি ইতালি, ইতালি ব্র্যান্ড, জামাকি ইতালির একটা ব্র্যান্ড। এটা হলো আপনার 8 লিটার ক্যাপাসিটি, 8 লিটার। এটা কিন্তু ভাই শুধু মুরগি আমি আজকে করে দেখালাম, এটা এই যে দেখছেন কি রাখছি, নাপিতের বাক্সগুলো, মানে এখানে কি এক্সট্রা পার্টস দাও আছে, এক্সট্রা পার্টস। এটার মধ্যে আপনি কি করবেন জানেন, বড় আনাম ফিশ ধরে ধরে নদী থেকে ধরে এখানে ঢুকায় খালি আপনি মনে করেন চাপ দিয়ে এটা ওই মুরগির মতন এখানে বসিয়ে দিবেন, এটা ঘুরে ঘুরে আপনার ফিশটা একদম ফ্রাই হয়ে যাবে, মানে মাছ যদি কেউ একদম গ্রিল করতে চায় সেটাও করতে পারবেন। তারপর আপনি দেখেন এখানে সাসলিকের যেটা ইয়া অপশন, ওইটাও আপনি এখানে আজকে রাখছি। ওকে, সাসলিক খান না বাজারে, ওই একটা সাসলিক খাবেন 200-250 গুলো না, একটা মুরগি কিনে এগুলো ভরে আপনি সাসলিক বানাবেন, তেল ছাড়া পিওর খাবার খাবেন, একদম এক কথা। এটা ভিডিওটা দেওয়ার এক মানেই, মানে তেল ছাড়া আপনার খাবার, তেল ছাড়া আপনি এটা সাসলিক হবে, একবারে সুন্দর একটা সাসলিক সুন্দরভাবে হবে। এবং কি আপনার এই দেখেন, এটা হলো আপনার ট্রে, দুইটা ট্রে দেওয়া আছে আপনি ছোট ছোট গ্রিল করার জন্য, এই যে ছোট ছোট এমন গ্রিল করার জন্য উপরে একটা নিচে একটা দিয়ে সুন্দরভাবে গ্রিল করতে পারেন। এবং কি কেক বিস্কুট পিজা ট্রে এখানে কিন্তু আমার রাখা আছে, মানে এখানে ট্রেটা রাখা, ট্রেটা রাখা আছে। এবং কি এটার সাথে একটা ম্যানুয়াল বুক আছে যেটার মাধ্যমে আপনি এটা দেখে দেখে যে কোনো জিনিস আপনি ইজিলি করতে পারবেন। এবং কি এখানেও আপনার অপশন দেওয়া আছে, আপনার যা যা দরকার, কেক করলে কেকের অপশন, আপনার ফিশ করলে ফিশের অপশন, আপনার ফ্রাই করলে ফ্রাই, পিজা করলে পিজা, যা করেন ওইটাই। এটা হবে আপনার 1800 ওয়াট, 1800 ওয়াট, 12 লিটার ক্যাপাসিটি, 12 লিটার ক্যাপাসিটি। মডেল নাম্বার হবে KB2089। এটা হবে আপনার ডিএসপি ব্র্যান্ডের, এটা হবে ডিএসপি, এটা আপনার ফ্রান্স, ইতালি, স্পেন, রাশিয়া, আপনার প্রত্যেকটা দেশে এগুলা কিন্তু সাপ্লাই হয়, এগুলা বড় বড় রাষ্ট্রে আপনার চলে। এটা হলো 100% পিওর সুস্বাদু খাবারের জন্য এটা হলো বেস্ট। এবং কি এটা আজকে যে একটা ধামাকে প্রাইস দেব ভাই, ওই প্রাইস শুনলে আপনি ভাই অবাক হয়ে যাবেন, মানে একদম ধামাকা প্রাইস, পারে ধামাকা একটা প্রাইস, এটা আপনার কুরবানির উপলক্ষে ভাই এটা একটা ধামাকা একটা প্রাইস দিব। আচ্ছা, কোনটা প্রাইস কি রকম থাকবে, সাধারণ একটা এয়ার ফ্রায়ার কিনলে আপনার 5,000-7,000, ছোট 10-12,000 টাকা একটা 6-7 লিটার এয়ার ফ্রায়ার লাগে, আজকে 12 লিটার এই 8 লিটার একটা ধামাকা প্রাইস দিব। আপনি জামাকি ব্র্যান্ডের যে 8 লিটারটা, এটা আমরা কুরবানি উপলক্ষে অফার দিব, 4 রাত পর্যন্ত, এটা পড়বে মাত্র 8,500 টাকা, মাত্র 8,500। ওকে, তারপর যে একটা আছে ডিএসপি, যেটা মাল্টি ফাংশনাল, আল্লাহর দুনিয়ার সব কেক বিস্কুট পিজা যা আছে সব করতে পারবেন,
এইটা আজকে দিব মাত্র 11,500 টাকা দিব। এটা 12 লিটার ক্যাপাসিটি, এটা আপনার স্টকের ভিতরে যা আছে এটা আপনার চান্ডাত পর্যন্ত একটা ধামাকা একটা অফার দিব ভাই। আপনি অনলাইনে দেখেও নিতে পারবেন এবং কি শপে এসেও নিতে পারবেন। আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিই, আমাদের শপের অ্যাড্রেস ছিল ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে 1, 2 এবং 21/23 ডিএন স্টোর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা একটু বড় সাইজের এয়ার ফ্রায়ার নিতে চাচ্ছেন, বাসায় বসে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাচ্ছেন একদম নিজের হাতে তৈরি করে, তারা কিন্তু ডিএসপি ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটি নিতে পারেন এবং চাইলে জামাকি ব্র্যান্ডের যে এয়ার ফ্রায়ারটা আছে সেটাও নিতে পারেন। নেওয়ার জন্য চলে আসুন ডিএন স্টোরের শোরুমে অথবা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করেও কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।